আজকের সকালটা শুরু করলাম বরের টিফিন দিয়ে। তো ও সকালে খেয়ে যাবে না, আমি বলছি না খেয়ে গেলে আমি যেতেই দেবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই নিয়েই সকালে দু এক কথা হয়ে গেল। তো আলটিমেটলি আমি বললাম খেয়ে যাও, না খেয়ে বাড়ি থেকে বেরোতে নেই। তো সেই জন্যই ও শুধুমাত্র একদম দেখো অল্প করে দিয়েছি, ও জাস্ট এবার খেয়ে। তো চলো ও খেয়ে নিক, আমি আমার কাজগুলো সেরে নিই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 25শে বৈশাখ, তো কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। তো আজকে দিনটা সবাই খুব ভালো করে কাটিও। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে, এখন মর্নিং বললাম কিন্তু জাস্ট 12টা বাজবে বাজবে এরকম একটা ব্যাপার হয়েছে। আর সকাল থেকেই ভাবছি ব্লগ শুরু করব, কিন্তু সকালবেলা কেন যে এনার্জিটা পাই না আমি সেটাই বুঝে উঠতে পারি না। মানে সান টান করে ফ্রেশ হলে বেশ এনার্জিটা পাওয়া যায়, তো সকালেই ভাবলাম স্নান করে নেবো, কিন্তু সকালবেলা আর স্নান মানে এত গরম করছে, মানে আমি 8টা থেকে ভাবছি স্নান করবো, কারণ প্রচণ্ড গরম করছে শরীর, প্রচণ্ড টেম্পার, মানে কী বলবো, প্রচণ্ড ভাব উঠছে শরীর থেকে। তো ভাবলাম যে স্নান করবো কিন্তু করার হয়ে ওঠেনি, মানে শুয়েছিলাম বাবুর, মানে কী বলবো, শুয়ে থাকলে যা হয়, মানে একার ঘর যেটা হয় আর কি, শুয়ে থাকলে ওই দেখো এখনও পর্যন্ত রান্না হয়নি। জাস্ট আমি কুকারেতে ভাতের সিটিটা জাস্ট দিয়ে রেখেছি, ভাত হবে, ডাল হবে, আলু সেদ্ধ। আজকে বেশি কিছু করবো না, আজকে মঙ্গলবার, তো আজকে হচ্ছে নিরামিষ আমাদের, তো সেই জন্য বেশি কিছু করবো না। আর হাজবেন্ড গেছে বাইরে, ওর আজকে শরীরটা খারাপ, ও আজকে ডিউটি যায়নি। তো হঠাৎ করে সকালে উঠে ওর প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিলো, তো তারপর ফোনটা আবার লক হয়ে গেল। তো তারপরে বললো যে আজকে আর ডিউটি যাব না। সকাল সকাল মানে আমাদের কিছু না কিছু একটা শনির দশা এসে মাথাতে ঢুকবেই। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো করে দেবো। পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগে বলে, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, ঠিক আছে, মানে এত সুন্দর সুন্দর সূক্ষ্ম কাজ করা আছে না, পেন্টিংটা ভীষণ সুন্দর লাগে আমার। আর প্রচণ্ড গরম করছে আজকে, সেই জন্য টি শার্ট পরলাম, এত গরম করছে আমি নাইট পরে থাকতে পারছি না, প্রচণ্ড গরম করছে। আর লাইটটা জ্বাললাম, ক্যামেরাটা অন করল, এই ক্যামেরা অন করলাম তাই জন্য লাইটটা জ্বাললাম, নাহলে তোমরা দেখতে পাবে না, অন্ধকার অন্ধকার। আর ওদিকে পর্দাগুলো দেয়া আছে, প্রচণ্ড রোদ ঢুকছে। তো চলো একটা কাজ করেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও, মানে দুদিন আগে কোকোকোলা নিয়ে এসেছে পর, তো সেটা আলটিমেটলি শেষ হয়নি এখনও পর্যন্ত, যদিও ছোটো বোতল তো শেষ হয়নি। তো এবার ভাবলাম যে ওটা নিয়ে কী করবো। আর দিদি চলে গেছে স্কুলেতে, মানে দিদি স্কুলের টিচার, তো চলে গেছে স্কুলেতে। আর আমি সকালেতে দিদিকে বলতে ভুলে গেছি, মানে সকালে উঠেই নি, আমি যখন উঠি তার আগেই দিদি বেরিয়ে যায়, তো না হলে বলতাম যে দিদি ফ্রিজে একটু ঢুকিয়ে দাও পরে খাবো। তো চলে গেছে, কিছু করার নেই, একটা কাজ করেছি সেটা তোমাদের সাথে দেখাবো, দাঁড়াও। দেখতে পাচ্ছো, মানে আমি এটাতে ডুবিয়ে রেখেছি, এই জলটা না খুব ঠান্ডা, তো এটাতে আলটিমেটলি আমি ডুবিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে বলে। এটা হালকা হালকা হয়েও গেছে, দেখো ফেনা হচ্ছে। সো ফাইনালি বুদ্ধিটা কেমন বলো আমার, হেভি না? তো এখন আজকে রান্না করব, জাস্ট ভাতেতে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়েছি, ডালটা জাস্ট সোমবার দেব, আর হচ্ছে আলু সেদ্ধটা মাখবো, আর কি করব, আর হ্যাঁ আমের চাটনি করব। এই হচ্ছে আজকে রান্না। তো আর ডিম আছে, ভাবলাম ডিম খাবো, তো বর যদি খাই ওকে করে দেবো, আমি আজকে খাবো না ডিমটা। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে সবজির ঝুড়িতে দেখলাম যে ভেন্ডি আছে অনেকগুলো, তো ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছিলো, আজকে না করলে আর খাওয়াই যাবে না, পুরোপুরি নষ্ট করতে হবে। আর ভেন্ডি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমার বরের তো একদমই পছন্দ না এটা, তো ও কচু খেতে ভালোবাসে কিন্তু ভেন্ডি খেতে ভালোবাসে না। তো আমি অনেকবার অনেক জনের ভিডিওতে দেখেছি ভেন্ডি দিয়ে ডাল, তো আমারও আজকে কেন জানি না ইচ্ছা গেল যে আমিও একটু ভেন্ডি দিয়ে ডালটা ট্রাই করে দেখি কেমন লাগে। আর এদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা আম নিয়ে বসেছি, পাকা মানে পেকে গেছে, আমটা কাঁচা ছিল কিন্তু পেকে গেছে, তো এটা নিয়েই এখন আপাতত বসেছি আমি আজকে। এই প্রথম আর কি, এবছরের প্রথম আমি কাঁচা আম খাওয়া ট্রাই করছি, একদিন খেয়েছিলাম অবশ্য, সেটা হচ্ছে আম ছেঁচা বলে, তো ওটাই আর কি খেয়েছিলাম, মানে এখানে তো ছেঁচার মতো সেরকম কোনো জিনিস নেই, বাট ওই যে কুড়ুনিটা হয় তো সেটা দিয়েই কুড়েছিলাম, তো খেয়েছিলাম। তারপর তো বর খেয়ে এত শরীর খারাপ করেছিল, তারপর থেকে আমি আর খাইনি। তো যাই হোক,
আর এদিকে হচ্ছে বর এই যে একটু আগে বাড়ি এলো, ওকে এখন স্নান করে দিয়েছি, পুজো করতে। আমি বলেছি আজকে তোমার পুজোর দায়িত্ব, তো তুমি আজকে পুজোটা আমার দিয়ে দাও। তো এখানে তো জানো নতুন বাড়িতে এসেছি, সেরকম কোনো ঠিক নেই আর কি জিনিসপত্রের। তো যাই হোক, একটা জায়গাতে ঠাকুর রেখেছি, ওখানে পুজো দিচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের এরপর লাঞ্চ নিয়ে বসে পড়েছি, পুজো দেওয়া তোর হয়ে গেছে, আজকে লাঞ্চে কিচ্ছু নেই, নাথিং, একদম সিম্পল খাবার। তো যেটা আমার বরের ভীষণই প্রিয়, মানে ওকে যতটা তুমি মাছ মাংস দিলে ও ভাতটা এনজয় করে খায়, তার থেকেও বরঞ্চ নিরামিষ কোনো সবজি দিয়ে ভাত দিলে ও ততটাই এনজয় করে খায়। রিয়েলি মানে আমি অনেক লাকি যে আমি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি, রিয়েলি। মানে শুধুমাত্র এটার জন্য না, মানে বলে বোঝাতে পারবো না, মানে ওর নামে বলতে গেলে হয়তো সময়টা ফুরিয়ে যাবে, কিন্তু ওর নামে মানে বলাটা শেষ হবে না, এরকম একটা ব্যাপার, এত ভালো। তো এই হচ্ছে আজকের রান্না। তো ভেন্ডি দিয়ে ডাল আমিও ট্রাই করলাম, এটা হচ্ছে মুগ ডাল। আজকে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য মুগ ডালে আমি করলাম, মসুর ডালটা আর করলাম না। তো যদিও আমি মসুর ডাল খাই মঙ্গলবার বা বৃহস্পতিবার শনিবারে মসুর ডাল খাই, আমি খাই মানে ডালটা মানি না, কিন্তু পেঁয়াজটা বা মাছটা এগুলো খাই না। তো চলো খাবারটা খেয়ে নিই দুপুরের, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দুপুরের লাঞ্চ করা তো হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30 মতো। এখন হচ্ছে মানে ঝুড়িতে অনেকগুলো ফল ছিল যেগুলো মামনি আর বাপে নিয়ে এসেছিলো। তো আমার তো ফল খেতে একদমই ভালো লাগে না, তো আপেল তো আমি খাই না। যদি কাঁচা আপেল হয় একদম, মানে যেটা হচ্ছে কি বলবো, কাউকে ছুঁড়ে মারলে তার মাথাটা ফুলে আলু হয়ে যাবে, সেরকম যদি কোনো আপেল হয় সেটা খায়। বাট আপেল যদি মানে একটু মানে পাকা পাকা টাইপের হয়ে যায় বা তপ তপ করে যেটা বলে না আম পাকার মতো, ওই রকম হয়ে গেলে আমার আবার মোটেও ভালো লাগে না, আমি তো ওই আপেলটা ছোবই না, এরকম একটা ব্যাপার। তো লেবু ছাড়িয়েছে এখন, তো চলো লেবুটাই খাওয়া যাক, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। এত গরম, মানে এইমাত্র জাস্ট স্নান করলাম, সেই বিকেলে তোমাদের সাথে কথা হয়েছে, তারপর হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ওর একটু কাজ আছে বললো, তো কাস্টমারের সাথে ভিজিট করার কিছু একটা ব্যাপার আছে, তো সেই জন্য বেরিয়ে গেছে। আর আমি এখন বাড়িতে আছি, প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, আর বাড়িতে আছি একা একা ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, মানে আগের স্মৃতিগুলো যেন কি বলবো, মানে ভেতরে এসে কথা লাগছে, এরকম একটা ব্যাপার। মানে রিয়েলি এই কদিন বাপি মামুনি ছিল, বেশ ভালো লাগছিল, সময়টা কেটে যাচ্ছিলো। মামুনি যদিও বোরিং হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম, কারণ না ফোন ঠিকঠাক মতো, আমি তো ফোনে কাজ করি জানো, ভিডিও করতে গেলে বা এডিটিং করতে গেলে বা শর্ট ভিডিও করতে গেলে কতটা টাইম চলে যায়, তো আমার ফোন তো দিতেই পারছিলাম না, আর তাই বোরিং হচ্ছিলো, কিন্তু তাও ভালো ছিলাম আর কি, কথাবার্তা দুটো তো বলতে পারতাম, এরকম একটা ব্যাপার। তাই সেই আগের সময়টাকে খুব মিস করি, মানে 6 মাস আগের সময়টা বা 1 বছর আগের সময়টাকে ভীষণ 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 মিস করি। একটা কথাতেই আছে যে হারানো সময়টাকে মিস করা যায়, কিন্তু ফিরে কখনোই পাওয়া যায় না। তো রিয়েলি সময়টাকে খুব মিস করি, মানে কত ভালো ছিলাম, কোথা থেকে কী যে সব হয়ে গেল, মানে নিজেরই ভাবতে কেমন লাগে। মানে সিরিয়াসলি কেউ যদি আগে থেকে জানতে পারে যে আমার সামনে কিছু একটা ক্ষতি আসতে চলেছে, সে কিন্তু সেই জিনিসটাতে কখনোই পা দেবে না। এই জিনিসটা মানুষকে বলে বলেও পারছি না, একটা মানুষ হয়ে যদি আর একটা মানুষের প্রবলেমটা না বুঝে তাহলে সে মানুষটা কিসের, তাই না? যাই হোক, কথাগুলো আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, বাট আবার বলতে পারো উদ্দেশ্য করেও বলছি। তো এটাই হচ্ছে ব্যাপার যে আগের সময়টাকে সিরিয়াসলি মিস করা যায়, কিন্তু ফিরে কখনোই পাওয়া যায় না। হয়তো জীবনে আবার ভালো সময় আসবে, খারাপ সময়টা হয়তো এখন যাচ্ছে, ভালো সময় আসবে, সেই ধৈর্যটা নিয়ে বসে আছি কবে ভালো সময় আসবে। অবশ্যই খাটতে হবে প্রচুর, এটার পেছনে প্রচুর স্ট্রাগল করতে হবে, তাও ধৈর্য নিয়ে বসে আছি কবে ভালো সময় আসবে। চলো, মনটা ভালো নেই, হাজব্যান্ড আসুক, আবার রাত্রেবেলা ডিনার করবো, যখন তখন তোমাদের সাথে কথা হবে। মানে এত দুঃখ কষ্টের মাঝখানেও না, মানে এই হাসি মুখটা যেন কোথা থেকে অটোমেটিকলি চলে আসে, কি আর করবো, ক্যামেরা অন করলেই যেন আমার হাসতে ইচ্ছা করে। তো এটাই হচ্ছে ব্যাপার, চলো আবার তোমাদের সাথে রাত্রেবেলায় কথা হচ্ছে।
এই একটু আগে হাজব্যান্ড বাড়ি এলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে হাজব্যান্ডের ফিরতে, 10:30 না সরি 11টা বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। হাজব্যান্ডের কাজ ছিল বললো, তো ওর ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তারপর আমি ভাবলাম চলো একটু বেসনের বড়া করি, না হলে রাত্রে অল্প একটু ভাত রয়ে গেছে, তো ভাতগুলো তো খেতে হবে। শুধুমাত্র দিনের বেলা ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, রাত্রেও তো ওই দিয়ে আর খেতে পারছি না। আমি তো একদমই মানে কি বলবো, এই নিরামিষ খাবারটা আমার ভালো লাগে, কিন্তু তার মধ্যেও যদি একটা কোনো সবজি থাকে তাহলে ভালো লাগে, কিন্তু আজকে তো আমি কিছু সবজি বানাইনি, আর সবজি অবশ্য ছিলও না বাড়িতে। আমি ভাবলাম যেগুলো আছে সেগুলোকে শেষ করি, তারপর কিছু আনবো, না হলে বাড়িতে এসে নষ্ট হবে, সেটা আমার ভালো লাগে না। তো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার, তো এটা দিয়েই আজকের দিনটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড নাইট সবাইকে।